হ্যাঁ আছিস বলেন বলেন ও ভাই আমি তো হচ্ছে আপনার ভিডিও আমার আর দেখা বাকি নাই ভাই গতকালকে যেটা হচ্ছে সেটাও পর্যন্ত দেখছি তো সবকিছু মিলে সবকিছু ঠিকঠাক তো আমারে শুধু একটা প্রশ্ন মানে জানতে আপনাকে বলার জন্য সেটা হচ্ছে মানুষ এবং অন্যান্য জীবজন্তু যখন প্রাথমিকভাবে সৃষ্টি হলো একটা যেটা আমরা দেখতেছি বা শুনতেছি যে সৃষ্টি হয় ভাই উদ্ভব হয়েছে সৃষ্টি হয় ভাই উদ্ভব হয়েছে হ্যাঁ আপনার কাছে তো সৃষ্টি বলা যাবে না ঠিক আছে তো সেটা হচ্ছে যে প্রাথমিক ভাবে যখন একটা আছে কি শুনলাম যে বিস্ফোরণের মাধ্যমে যখন হচ্ছে সৃষ্টি হয়েছে এটা অটোমেটিক মানুষ মাধ্যমে তো এগুলো সৃষ্টি বা উদ্ভব হয় নাই বিস্ফোরণ কোন বিস্ফোরণ হয় নাই এটাকে এটা হচ্ছে বৃহৎ সম্প্রসারণ সম্প্রসারণের মাধ্যমে মহাবিশ্বের উদ্ভব ঘটেছে সেটা কোনো বিস্ফোরণ না আসলে সেটা একটা সম্প্রসারণ আচ্ছা আচ্ছা ঠিক আছে কারেকশন তো ওইভাবে ওই প্রাথমিক ভাবে সৃষ্টি হলো ওই সৃষ্টির ধারাটা বা ওই উদ্ভবের ধারাটা

ভাই আপনাদের কাছে তো সবসময় করা লাগে সেটা হচ্ছে যেমন মানুষ তারপরে হচ্ছে গরু ছাগল তারপরে হাতি বা অন্যান্য যে সৃষ্টি হয়ে আসছে এখন পর্যন্ত ওই প্রাথমিক ভাবে যেভাবে মানুষকে সৃষ্টি করা হয়েছিল আপনি এখন যে গরু ছাগল দেখছেন এখন যে প্রাণীগুলো দেখছেন সেগুলা প্রাথমিক ভাবে ওইরকমই ছিল কোনো বিবর্তনের মাধ্যমে কোনো বিবর্তনের পদ্ধতি তার আগায় নাই এই স্পেসিফিক কথাটা আপনি কোথা থেকে পড়েছেন বা কোথা থেকে জেনেছেন না আমি হচ্ছে ওইভাবে পড়ি নেই আপনাদের কাছেই শুনতেছি বুঝছেন তো সেটা আমরা আমরা এই ধরনের কথা কখনো বলি নাই কিন্তু হিমন সাহেব এই আমরা তো এই ধরনের কথা কখনো বলি নাই এই ধরনের কথা তো আমাদের কাছ থেকে হিমন সাহেব এখন একটু শুনেন আপনি কথা একটু শুনেন কথা একটু শুনেন আমরা তো এই ধরনের কথা কখনো আমাদের কোনো লাইভ থেকে এই ধরনের কোনো কথা যায় নাই যে প্রাথমিক অবস্থাতে মানুষ ছিল এরকম কোনো কথাই আমরা কখনো বলি নেই। মানে মহাবিশ্বের উৎপত্তির আদিতে পৃথিবী নামক কোন গ্রহ ছিল বা মানুষ বেলা কিছু ছিল বা গরু ছাগল ছিল এগুলা কিছু আমরা কখনো বলি নাই ভাই এগুলা তো আসছে অনেক পরে মহাবিশ্বের উৎপত্তি ঘটছে প্রায় বিলিয়ন বছর আগে এবং উদ্ভব ঘটছে চার দশমিক পাঁচ ছয় বিলিয়ন বছর আগে এরপরে পৃথিবী যখন আস্তে আস্তে ঠান্ডা হয়েছে ঠান্ডা হওয়ার পরে আস্তে আস্তে সেখানে এক জীবের জন উদ্ভব ঘটছে এককোশি জীব থেকে ধীরে ধীরে বিবর্তনের মাধ্যমে নানা পশু পাখি গাছপালা এগুলো আসছে পৃথিবীতে এখন এখানে প্রাথমিকভাবে ভাবে মানুষ ছিল প্রাথমিক ভাবে গরু ছাগল ছিল এটা আপনি কোথায় পাইছেন ভাই প্রাথমিক ভাবে তো এগুলো কিছু ছিল না প্রাথমিক ভাবে ছিল অণু তা প্রাথমিক ভাবে প্রাথমিকভাবে ছিল গিয়ে পৃথিবীর প্রাথমিক ভাবে ছিল হচ্ছে গিয়ে বিভিন্ন গ্যাস বিভিন্ন মানে বিভিন্ন পদার্থ সেগুলো থেকে ধীরে ধীরে এই পৃথিবীর নামক গ্রহটা আস্তে আস্তে ঠান্ডা হয়েছে কিন্তু ভেতর দিকটা এখনো গরম রয়ে গেছে ভেতর দিকে ভেতর দিকে গেলে দেখা যায় পৃথিবীর ভেতর যদি গর্ত করা যায় অনেক বড় গর্ত তাহলে ভেতরে গেলে দেখা যাবে অনেক উত্তম হ্যাঁ উপরের অংশটা ঠান্ডা হয়েছে আপনি দেখবেন যে অনেক বড় জিনিসের উপরের অংশটা অনেক সময় ঠান্ডা হয় কিন্তু ভেতরে গরম থেকে যায় পৃথিবীটারও এখনো উপরের অংশটা ঠান্ডা হয়েছে কিন্তু ভেতরের অংশটা এখনো গরম রয়ে গেছে যেটার প্রমাণ আমরা পাই বিভিন্ন ধরনের আগ্নেয়গির অগ্নুৎপাত ঘটলে তখনই যে পাহাড়ের ইয়াটা দিয়ে ভেতরের যে গলিত লাভাগুলা সেই লাভাগুলা বের হয়ে আসে অনেক সময় তখন আমরা দেখতে পাই যে ভেতরটা এখনো সেই উত্তপ্ত জিনিসগুলো আছে যে লাভাগুলা সেই লাভাগুলা এখনো অনেক উত্তপ্ত তার মানে হচ্ছে উপর তলটা ঠান্ডা হয়েছে কিন্তু ভেতর দিকটা এখনো এখনো গরম রয়ে গেছে এখনো সেই আগের মতো রয়ে গেছে সেটা এখনো ঠান্ডা হয় নাই এইভাবে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা বিভিন্ন তথ্য জানতে পারি তথ্যগুলোর ভিতরে ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে যে প্রকৃতিতে আমরা যে সমস্ত পশু পাখি দেখি তাদের ক্রমশ পরিবর্তন ঘটতেছে এই যে যেমন ধরেন করোনা ভাইরাস আপনি দেখছেন না করোনা ভাইরাস আসলো করোনা ভাইরাসের নাম তো শুনছেন জি জি করোনা ভাইরাস আসলো প্রথমে তারপর কয়েকদিন পরে আমরা জানতে পারলাম যে করোনা ভাইরাসের মানে শাখা প্রশাখা তৈরি হচ্ছে করোনা ভাইরাস আসছে হ্যাঁ প্রথমে ছিল করোনা ভাইরাস একরকম তারপর আবার আসা শুরু করছে ভিন্ন ভিন্ন রকমের ভিন্ন ভিন্ন করোনা ভাইরাস একটা নাকি আফ্রিকান করোনা ভাইরাস একটা নাকি অমুক দেশের করোনা ভাইরাস এই রকম এরকম নানা ধরনের আহ মানে কয়েকটা কয়েক টাইপের আবার করোনা ভাইরাস আসা শুরু করলো এই জিনিসগুলো আসছে কিভাবে এই জিনিসগুলো আসছে হচ্ছে গিয়ে করোনা ভাইরাস যখন মানুষকে আক্রমণ করছে অ্যাটাক করছে করোনা ভাইরাস আসলে প্রকৃতির সাথে টিকে থাকতে চায় সে আসলে জীবিত থাকতে চায় বাইচা থাকতে চায় কোনো না কোনো ভাবে উপরে নির্ভর করে বেঁচে থাকার চেষ্টা করে এই কারণে তারা দেখতে পাইছে যে তারা তাদেরকে মানে তারা মরে যাচ্ছে তারা বিলুপ্ত হয়ে যাচ্ছে তারা টিকতে পারতেছে না মানুষকে ঠিকভাবে অ্যাটাক করতে পারতেছে না তখন তারা কি করছে তারা আবার নিজেদেরকে পরিবর্তন ঘটায় নিচ্ছে তাদের মানে এই বডির ভিতরে তারা আবার পরিবর্তন ঘটায় নিচ্ছে ঘটা নিয়ে নতুন নতুন টাইপের করোনা ভাইরাস আসা শুরু করছে এখনো করোনা ভাইরাস আছে এখনো তারা একটু চেঞ্জ করার চেষ্টা করতেছে কিন্তু আমরা আর কি তাদের সাথে ফাইট করে এই যে করোনা ভাইরাস বই পড়তে পছন্দ করেন জি ভাই বই পড়তে পছন্দ করেন বই পড়েন আমি ওই মানে পড়তেছি কয়েক বছর থেকে বই পড়া হয় না ইউটিউব দেখেন ওকে আপনি যদি আপনি যদি বিবর্তন নিয়ে জানতে চান আমার মনে হচ্ছে একটা বিবর্তন নিয়ে জানতে চাচ্ছেন মানে প্রাণীর বিবর্তন নিয়ে জানতে চাচ্ছেন যদি বিবর্তন নিয়ে জানতে চান হ্যাঁ আমার আসিফ ভাই আজিম কাছে শেষ করে নেই আমি আপনাদের কথা বলতে দেব শেষ করে নেই যদি আপনি বিবর্তন সম্পর্কে একটু ডিটেইল বা একটু ভালোভাবে জানতে চান যদি আপনি বই পড়তে চান বই পড়লে খুবই ভালো আপনি বন্না আহমেদের বিবর্তনের পড় ধরে বইটা পড়তে পারেন আর যদি আপনি বই পড়তে না চান আপনি শুধুমাত্র ইউটিউব দেখতে চান তবে তবে তবু আপনি বন্না আহমেদের থিংক বাংলা টিচআইএনকে বাংলা ইউটিউব চ্যানেলটা দেখতে পারেন ওখানে বিবর্তন নিয়ে অনেকগুলা ভিডিও আছে আপনি ভিডিও দেখতে পারেন আপনি বেসিক আইডিয়াটা পাবেন যে বিবর্তন জিনিসটা কি আপনি যে বলছেন যে গরু ছাগল যেভাবে ছিল মানুষ যেভাবে ছিল ওই রকমই আছে সৃষ্টি সময় যেটা ছিল ওইরকমই আছে এই ততটা ভুল আপনি বিবর্তন জিনিসটা দেখে নিন বিবর্তন এডিয়াটা দেখে নেন তাহলে আপনার আইডিয়াটা ক্লিয়ার হবে এখন যদি বিবর্তন আসিফ ভাই আপনাকে বুঝাতে চায়

অবশ্যই এখনো প্রতিনিয়ত বিবর্তন ঘটতেছে মানুষের ভিতরে সমস্ত প্রাণী জগতের ভিতরে প্রতিনিয়ত বিবর্তন ঘটতেছে কিন্তু এক একটা বিবর্তনের এক একটা পরিবর্তন ঘটতে যে সময় লাগে সেই সময়টার তুলনায় মানুষের জীবন জীবন খুবই ক্ষুদ্র মানুষ একজন মানুষ বাঁচে হচ্ছে ষাট সত্তর বছর কিন্তু একটা মানে বিবর্তিত বিবর্তনের একটা পর্যবেক্ষণযোগ্য একটা জিনিস হইতে অনেক সময় লাগে মিলিয়ন মিলিয়ন বছর লাগে মানে দশ লাখ বছর লাগে বিশ লাখ বছর লাগে এত বছর তো মানুষ বেঁচে থাকে না এই কারণে মানুষের যে পরিবর্তন সেটা আমরা স্বক্ষে দেখি না আমরা দেখি কিন্তু আমরা আসলে বুঝি না যেমন ধরেন আপনার চেহারা ধীরে 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 পরিবর্তন হচ্ছে তাই না আপনি যত বয়স বাড়তেছে আপনার চেহারা কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে আপনি কিন্তু কিন্তু প্রতিদিন যদি আয়না দেখেন তাহলে আপনি টের পাইবেন না যে আপনার চেহারা যে পরিবর্তন হচ্ছে সেটা আপনি টের পাইবেন না অনেক পুরনো একটা ছবি যখন আপনার চোখের সামনে এসে পড়ে তখন আপনি দেখতে পান আরে আমি আগে এরকম ছিলাম এখন আমার চেহারা কত মোটা হয়ে গেছে যে গালের নিচে মানে চর্বি ঝুইলা গেছে তারপরে আমি ফুয়ে গেছি একটু

শরীরের যে পরিবর্তন গুলা ঘটছে সে তখন দেখলে বুঝতে পারবে আরে ব্যাটা তুই তো মোটা হয়ে গেছিস অনেক হ্যাঁ আরে তুই তো অনেক স্বাস্থ্য বা স্বাস্থ্য ভালো হয়েছে এটা বলবে কারণ সে অনেকদিন পরে দেখতেছে কিন্তু এই যে মানুষ তার মানে হচ্ছে আমরা যখন প্রতিনিয়ত এই জিনিসটা চোখের সামনে দেখি তখন এই পরিবর্তনটা আমরা রিয়ালাইজ করি না এইভাবে মানুষের মানুষ বা প্রাণী জগতের ভেতরে যে পরিবর্তনটা ঘটতেছে সেই জিনিসটা আমরা যখন দেখি তখন আমরা রিয়ালাইজ করি না কিন্তু বিজ্ঞানীরা যখন প্রাচীনকালের ফসিলগুলা থেকে আগের প্রাণীগুলার মানে ছিল সেরকম সেটা করে বাইর এবং এখনকার প্রাণীগুলা কিরকম আছে সেটা বের করে খুঁজে তখন তারা দেখতে পায় যে এটার ভিতরে বড় ধরনের পরিবর্তন ঘটে গেছে আসলে অনেক 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 পরিবর্তন ঘটে গেছে আপনাকে আমি দু একটা ছবি আহ দেখাতে পারি যে এই ছবিগুলা দেখেন এই ছবিটা দেখেন এই ছবিটা হচ্ছে গিয়ে বিজ্ঞানীরা এই খুলিগুলা খুঁজে পাইছে পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে এই খুলিগুলা খুঁজে পাইছে এই খুলি খুলিগুলার ভিতরে দেখেন পার্থক্য আছে এক একটা খুলির থেকে আরেকটা খুলি এই এক একটা থেকে এক একটা থেকে আরেকটার মানে পার্থক্য হচ্ছে অনেক কোটি কোটি বছর অনেক মানে অনেক দিনের ব্যবধান তাই না

বিবর্তনের ফলে আমরা আজকে এই পর্যন্ত আসছি তাই না হ্যালো সরি আমার নেট আবার চলে গেছিল আবার আসছি হ্যাঁ বলেন কি বলতেছিলেন ফেরাউনের কি বলতেছিলেন মানে মানুষ যেহেতু বা অন্যান্য প্রাণী যেহেতু বিবর্তনের মানে বিবর্তন চলতেছে বা বিবর্তন ধারা হিসেবে আমরা আজকে এই পর্যন্ত আসি তাই না তো ওই হিসাবে বোঝা তো ফেরাউনের কথা শুনতেছি যে আগে তারা হচ্ছে ফেরাউন ছিল ষাট ফিট লম্বা তারপরে হচ্ছে আপনার দুইশো বছর পাঁচশো বছর এক হাজার বছর আপনি শুনছেন এটার কি কোনো প্রমাণ আছে না ভাই ওই শোনা ভাই শোনা কথার তো মূল্য নাই ভাই শোনা কথা একটা তো প্রমাণ লাগবে নাকি আপনিও তো শুনছেন যদিও বা আপনার কাছে প্রমাণ আছে হিন্দু ধর্মের নাকি আপনাকে জিজ্ঞেস করতেছি যে মানে হিন্দু ধর্মে যে গাজাখুরি কথাবার্তা আছে ওটা আপনি বিশ্বাস করেন কি করেন না সেটা বলেন ধর্মের কথা আমরা জানি বিবর্তনের বিষয়টা আমি জানতে চাচ্ছি সেটা তো করবোই কিন্তু আপনি আমাকে তো ধর্মের কথাই এখন বলতেছেন যে ফেরাউন এত বড় বড় ছিল

বিবর্তনের পথ ধরে এই বইটা আপনি ডাউনলোড করে পড়েন তারপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অমিত ভাই যখন আসবে আমাদের লাইভে অমিত ভাইয়ের সাথে কথা বলতে পারেন অমিত ভাই বিষয়ে একজন এক্সপার্ট উনি আপনাকে আরো ভালো উত্তর দিতে পারবেন আপনাকে আপনি যদি এই ধর্ম বা নাস্তিকতা বা ফিলসফি এগুলো নিয়ে কোনো প্রশ্ন থাকে সেগুলো করতে পারেন কিন্তু আপনার যদি বিবর্তন নিয়ে ফার্দার কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনি বইটা পড়েন তারপরে অথবা অমিত ভাইয়ের সাথে কথা বললেন ঠিক আছে ধর্ম নিয়ে ভাই ওইভাবে প্রশ্ন মানে নাই আপনার যেগুলা বলতেছেন ডিসকাস করতেছেন বা অন্যদের সাথে শেয়ার করতেছেন ওরাও শেয়ার করতেছে সেখান থেকে শুনতে আমরা হচ্ছে মানে নিরপেক্ষ শ্রোতা ওর মধ্যে ভালো শ্রোতা হিসেবে বলেন যে মানে আমি আমাদের লাইভে আপনি এমন কোন ইনফরমেশন কি পাইছেন যেটা আমরা মিথ্যা কথা বলছি বা ভুল তথ্য দিছি যেটা হচ্ছে কি আসলে নবী করে নাই কিন্তু আমি বানায় বানায় মিথ্যা মিথ্যি বলে দিছি এরকম কি কিছু পাইছেন আপনি এখন পর্যন্ত ওই যে আপনি একটু আগে বললেন না বা একটা কমেন্ট করলেন যে বই পড়তে হবে আমাকে তো আমি আসলে ধর্মের বই ওইভাবে মানে পড়ি নাই ওই জন্য জিনিসগুলা মানে শুনতেছি বাট মিলাই যে দেখবো কাজের চাপে ওটাও ইয়া হচ্ছে না আর ধৈর্যও নাই ওই শুনতেছি সময় কাটতেছে ভালো লাগতেছে জ্ঞান অর্জনের কোনো মাধ্যম নাই মুভাই আপনি শুনতেছেন ফাইন বাট জ্ঞান অর্জনের মাধ্যম না এটা জ্ঞান অর্জনের মাধ্যম হচ্ছে আপনি নিজে পড়ে যাচাই করে দেখবেন আমরা কিন্তু কখনো এটা সেলিব্রেট করি না ভাই এটা তো উৎসাহ দেই না যে আমাদের লাইভ

এখন পিডিএফ নামাইতে পারেন আপনি অনলাইন থেকে পিডিএফ নামায় চেক করতে পারেন খুব সহজ হয়ে গেছে ভাই দুনিয়া এখন আর সেই দুনিয়া নাই ভাই যে এখন বইয়ের জন্য 10 মাইল হাইটা লাইব্রেরিতে যাইতে হবে সেই দুনিয়া এখন আর নাই ভাই হাতের মুঠায় সব কিছু আপনার ফোন দিয়ে আপনি সব করতে পারেন এখন তারপরে আরেকটা আমি হচ্ছে ওই ছয়টা হাদিসের বই কিনছি মানে ঢাকা থেকে অর্ডার নিয়ে একদিনেই দেখি যে এই হুজুর বলে ওইটা অমুক জায়গা আছে তো বইটা যেহেতু নাই দেখতে পাচ্ছি না তো আমি ছয়টা কিনলাম কিনে দেখি যে আসিফ ভাই এখন আবার বলে যে এটা ইসলামিক ফাউন্ডেশনের

ভালো থাকেন পরের জনকে যুক্ত করি ফারাজ ভাই